আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার তো আমি আমাদের ইয়াং জেনারেশন ডাক্তার ভাই বোনদের জন্য বিভিন্ন ধরনের তাদেরকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য হাতে কলমে বিভিন্ন ধরনের প্র্যাকটিস ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমি এটার মাধ্যমে তাদের সব আপগ্রেড তথ্য দিয়ে তাদের হেল্প করার চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা এখন পর্যন্ত আমি অনেক ভাই বোনদেরকে এই প্যাকেজের তারা আমার ক্লাসগুলো করেছেন এবং সকলেই উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আমার মেন টার্গেট হচ্ছে যে যাতে আমাদের ইয়াং জেনারেশন যারা খুব সহজে মানুষকে সেবা করতে পারেন সেই জন্যই সাহায্য করা বিভিন্ন ধরনের প্যাকেজ তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এইগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন সাররা বিভিন্ন ধরনের শিক্ষণমূলক হাতে কলমে তারা বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকেন তো আমি আমাদের ইয়াং জেনারেশনের জন্য যেটা খুবই এসেন্সিয়াল বিভিন্ন ধরনের প্যাকেজ চালু করেছি লাইক ফুল প্যাকেজ অফ দ্য ইসিজ উইথ এসেন্সিয়াল ম্যানেজমেন্ট অফ দ্য হার্ট ডিজিস অ্যান্ড আদার ডিজিজ তারপর হাইপার ডায়াবেটিস ম্যালাইটাস হ্যাঁ তো এগুলো খুবই জরুরি আমাদের প্রতিটা ডাক্তারদের জন্য জরুরি হ্যাঁ তো এই এই সমস্ত প্যাকেজের মাধ্যমে তারা যাতে খুব সহজে ডায়াগনোসিস করে মানুষের সেবা করতে পারে এইটাই আমার টার্গেট তো আলহামদুলিল্লাহ ফুল প্যাকেজ অফ দ্য ইসিজি উইথ এসেন্সিয়াল ম্যানেজমেন্ট দ্য হার্ট ডিজিজ এইটা সকলেই জন্য জরুরি যে মেডিসিন আসেন তার জন্য জরুরি যে গাইনিতে আসেন তার জন্য জরুরি যে সার্জারিতে আছেন তার জন্য জরুরি যে রেসপিরেটরি মেডিসিন আসেন তার জন্য জরুরি নিউরো সায়েন্সে আসেন সকল মোট কথা সকল ডাক্তার ভাই বোনদের জন্য এটা এসেন্সিয়াল যে জিপি প্র্যাকটিস করতেছেন তার জন্য জরুরি খুবই জরুরি যারা জিপি প্র্যাকটিস করতেছেন আমি মনে করি প্রত্যেকটা ভাই বোনের এইটা প্যাকেজটা করা দরকার যারা জিপি প্র্যাকটিস করতেছেন যারা রুরাল এরিয়াতে অপারেশন করেন তাদের জন্য যারা গাইনিতে অপারেশন করেন তাদের জন্য যারা প্র্যাকটিস করেন যারা বিশেষ করে ডায়াবেটিস চিকিৎসা করেন তাদের জন্য খুবই এসেন্সিয়াল এটা কারণ হচ্ছে আপনারা জানেন যে ডায়াবেটিসের যে রোগগুলো এটা অ্যাসিমটোমেটিক হ্যাঁ কোনো সিম্পটম থাকে না ইভেন পেশেন্টের ইসিদিও নরমাল নর্মাল থাকতে পারে তো আমরা আল্লাহর রহমতে এমন একটা ধারণা দিয়েছি হ্যাঁ যে এ তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ দেখেন যে অ্যাসিমটোমেটিক ডায়াবেটিস পেশেন্ট থাকে তো সে কিন্তু ইটিটি ইকো করার মাধ্যমে আমরা দেখি যে পেশেন্টের ট্রিপল ভেসেল ডিজিজ পর্যন্ত হয়ে যায় হ্যাঁ আমরা পেশেন্টের বাইপাস সার্জারি পর্যন্ত করা লাগে এরকম তো আমি এই প্যাকেজের মাধ্যমে এমন একটা ধারণা দিয়েছি যাতে ইয়াং জেনারেশন খুব সহজে যে কোনো রোগ ডায়াগনোসিস করতে পারে চিকিৎসা দিতে পারে হাতে কলমে তাদের জন্য চালু করেছে এই প্যাকেজটা যাতে খুব সহজে তারা ডায়াগনস করতে পারেন আপনারা অনেকেই চিকিৎসা দিতে ভয় পান যে আমার তো ডিগ্রি নাই আমি কি চিকিৎসা দিতে পারবো আপনার জন্যই এই প্যাকেজটা করা জরুরি কারণ আপনি যে কোনো রোগী খুব সহজে ডায়াগনোসিস করতে পারবেন চিকিৎসা দিতে পারবেন আত্মবিশ্বাস আপনি অর্জন করতে পারবেন এটাই আমার মেন টার্গেট যে ভয় পাওয়া যাবে না হ্যাঁ আপনি একটা প্যাশেন্ট আপনি গাইনিতে আছেন আপনি যাতে যে কোনো হার্টের রুগীকে আপনি চিকিৎসা দিতে পারেন যে কোনো মেডিসিনের রুগীকেও চিকিৎসা দিতে পারেন উপযুক্ত ডায়াগনোসিস করে চিকিৎসা দিয়ে তারপরে উপযুক্ত জায়গায় রেফার করতে পারেন এইটাই হলো টার্গেট আপনি এই কোর্সটা করা মানে এই না যে আপনি কার্ডিওলজিস্ট হয়ে যাবেন আপনি মেডিসিনের স্পেশালিস্ট হয়ে যাবেন হ্যাঁ আপনি এই কোর্সটা করতে পারলে আপনি আল্লাহর রহমতে এমন একটা ধারণা পারবেন যে যে কোনো রুগী আপনি মেডিসিনের রুগী হোক আপনি কার্ডিওলজির রুগী হোক আপনি খুব সহজে ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারবেন এবং কোনো প্রফেসর কাছে যদিও পাঠান স্যার আপনাকে বাহাবা দিবে যে না মার্শাল্লাহ ভালো একজন স্যারের হাতেই পড়েছিলেন ম্যাডাম হাতে পড়েছিলেন সে ভালো একটা রোগ ডায়াগনোসিস করছে এবং ভালো লাইফ সেভিং রাগ তাকে দিয়েছে এইটা করতে পারবেন তো আমরা অনেক সময় অনেকেই ভয় করি মনে করি যে না বাবা এটা তো আমার রোগ না এটা তো আমি চিকিৎসা দেব না আপনি ই করেন হ্যাঁ তো এইটা তাদের জন্য এই কষ্ট করা জরুরি আপনি সব ধরনের রুগীকে যাতে খুব সহজে ডায়াগনস করে প্রপার চিকিৎসা দিতে পারেন এবং উপযুক্ত জায়গায় রেফারও করতে পারেন সেই ব্যবস্থা এখানে শেখানো হবে যেমন এখন এই প্যাকেজটার মাধ্যমে যদি করেন আপনি ফুল ইসিজির সব কিছু শিখবেন লাইক সব ধরনের ব্যাসিক শিখতে পারবেন সব ধরনের অ্যারিবিয়া শিখতে পারবেন সব ধরনের এমআই শিখতে পারবেন সব ধরনের ব্লক শিখতে পারবেন প্রত্যেকটা ব্যাসিকের সাথে যেমন পি ওয়েব দিয়ে কত ধরনের প্রবলেম হতে পারে পি পি আর ইন্টারভাল আর আর ইন্টারভাল কিউটি ইন্টারভাল হ্যাঁ তারপরে হচ্ছে এস সেগমেন্টের চেঞ্জ হলে কি হয় প্রত্যেকটা সেগমেন্টের পরিবর্তন হলে কি ডিজিজ হতে পারে কি ক্লিনিক্যাল ফিচার প্যাশেন্ট প্রেজেন্ট করবে কি কি ইনভেস্টিগেশন করা জরুরি এবং কি কি ম্যানেজমেন্ট দেখার জরুরি এবং ফার্দার কি করতে হবে সেটাও অংশালো আপনি পারবেন এটা একটা ডিজিজের সাথে আর একটা ডিজিজের কী কোরিলেশন আছে সাপোজ পেশেন্টের আপনার হচ্ছে বঙ্কেল অ্যাজমা আছে সাথে আপনার সিওপিডি কীভাবে কো রিলেশন করবেন সাপোজ বঙ্কেল অ্যাজমা আছে সাথে এমআই আছে তাকে কিভাবে আমি ম্যানেজ করব অথবা পেশেন্টের এমআই আছে হ্যাঁ সাথে অ্যাকুড এফ আছে কিভাবে পেশেন্ট ম্যানেজ করব। হ্যাঁ পেশেন্টের গাইনির পেশেন্ট সিজা রয়েছে সাথে তার ডিসিএম হয়ে গেছে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে তো তাকে কিভাবে আমি ম্যানেজ করব। সাপোজ তার গাইনি প্রেগনেন্সি অবস্থায় তার ডাইলেটেড কার্ডিও মায়োপ্যাথি ডেভেলপ করছে পৃথিবীর সবচেয়ে মারাক রোগ বলা হয় আইসিএম তো এই ডিসিএম এবং আইসিএম এটা যদি আমি ডায়াগনোসিস না করতে পারি চিকিৎসা না দিতে পারি এই ডিসিএম থেকে হ্যাঁ ডিসিএম হচ্ছে আপনারা জানেন যে রিভার্সিবল সেল ইঞ্জুরি যদি প্রপার সময় প্রপার ডায়াগনোসিসটা করতে পারি লাইফটা কিন্তু আমার সেভ হয়ে যাবে আমাদের কাছে অনেক সময় রুগীগুলো আসে যে ডিসিএম নেয় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এই রুগীগুলা খুব খারাপ অবস্থায় পরে আসে হ্যাঁ দেখা গেছে সে সার্জারি করছে বা সিজার করছে ওখানে ছিল বা সে রেসপিউটেড মেডিসিনের কাছে গেছে প্রপার ডায়াগনোসিস হয় নাই চিকিৎসাটা পায় নাই সবাই বঙ্কেল অ্যাজমার চিকিৎসা দিয়েছে অনেক সময় করে এটা পায় তো এইটা ইনশাল্লাহ আপনার হবে না খুব সহজে ডিসিএম ডায়গনোস করতে পারবেন এটা কি বংকিয়া লাজমা এটা কি সিওপিডি না 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 এটা এটা প্রত্যেকটা করিলেশন কার জন্য কি চিকিৎসা এরকম আপনি করতে পারবেন এটা আমি একটা উদাহরণ দিলাম এরকম সুতরাং এরকম প্রত্যেকটা সাপোজ আপনি একটা ইসিডি দেখে আপনার মাথার ভিতরে ইন্টার কেন হয়েছে কিনা এটা কি ইস্কেমিক স্ট্রোক না হ্যামর্জিক স্ট্রোক আপনি একটা ধারণা পাবেন ইস্তৃতি দেখি আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ যে এটা কি হ্যামর্জিক স্ট্রোক কিনা সাথে কোরিলেশন এটা একটা আমরা কিছু ফিচার পাই এই ফিচারগুলো যে পাবো সাথে পেশেন্টের হিস্ট্রি নেবো তাহলে আমরা ধারণা পাবো হ্যাঁ এটা একটা হ্যামর্জি স্ট্রোক তাড়াতাড়ি পেশেন্টের স্ক্যান করতে হবে হ্যাঁ সিডিয়া স্ক্যান করে তাকে প্রপার চিকিৎসা দিতে হবে অথবা তাকে আপনি সানা স্বাস্থ্য কম্পেন্ট আছেন অথবা রুরাল এরিয়া আছেন যেখানে সিডিয়া স্ক্যান অ্যাভেলেবেল না তো আপনি স্থিতি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার এইগুলো দেখে খুব সহজে আপনি ডায়াগনোস করতে পারবেন এবং মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দিতে পারবেন যেখানে আপনি এই রোগের চিকিৎসাটা হয় ইসিজি করে আপনি বলতে পারবেন যে পেশেন্টের হার্টের ভিতরে পানি জমা হয়েছে কিনা হ্যাঁ পেডিকার্ডের ইফিউশন হয়েছে কিনা এবং সেই পেডিকাডেল ইফিউশন কীভাবে চিকিৎসা করবেন কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনি জানতে পারবেন ইসিজিকে আপনি বলতে দিতে পারবেন যে এইটার ভিতরে যে হাটে বলক আছে কি না হাটে বলক হ্যাঁ যে কোনো ধরনের বলক আছে সেটা কন্ডাকশন বলক হোক বা ই বলক হোক সব ধরনের বলোক ডায়াগনোস করতে পারবেন এবং চিকিৎসা দিতে পারবেন ইসিদিকে দিকে বলে দিতে পারবেন পেশেন্টের হার্টে আটারিদের বলোক আছে কি না লাইক আমরা বলি ট্রিপল ভেসেল ডিজিজ ট্রিভিডি আছে কি না সেটা আপনি জানতে পারবেন এটা লেপমেন কর্নার আটারি ডিজিজ আছে কিনা সেটা বলতে পারবেন এটা পেশেন্টের লেফট অ্যান্টে ডিসেন্ডিং আটারিতে বলোক আছে না সেটা আপনি ডায়গনোজস করতে পারবেন এবং তার চিকিৎসা করাতে পারবেন আমরা এনজিওগ্রামে অনেকেই ভয় পাই যে এনজিওগ্রাম করতে পারব না এনজিওগ্রাম প্রশুর কীভাবে এনজিওগ্রাম করে সেটা একটা ধারণা পাবেন এবং পেশেন্টের ইস্যুদিকে বলে দিতে পারবেন সাথে কনফার্ম হওয়া বলো আমরা এনজোগ্রামের মাধ্যমে যে তার কোন আটারিতে বলুক এবং কখন আমরা রিংক পরাবো কখন পেশেন্টে বাইপাস করলে ভালো হবে কখন তাকে মেডিসিন খাইলেই শুধু হবে কী কী চিকিৎসা দেওয়া দরকার সব কিছুই আপনি ধারণা পাবেন ইটিটি সম্বন্ধে ডিটেলস জানতে পারি ইটিটি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট হ্যাঁ খুবই এসেন্সিয়াল খুবই এসেন্সিয়াল ডায়াবেটিস রুগীদের প্রত্যেকটা রুগী ডায়াবেটিস যারা আছেন তাদের এই ইটিটি করা জরুরি সিএজি করা জরুরি কারণ আমাদের কাছে আশি রুগী দেখা যায় তারা সারা জীবন ডায়াবেটিসের ডাক্তারই তারা দেখাইছে হ্যাঁ যার জন্য অনেক সময় আলহামদুলিল্লাহ অনেকেই আবার ডায়াবেটিসের সাথে হার্টের কাছে রেফার করে কার্ডিওলজির কাছে রেফার করে তারা ই করে সুতরাং আপনাদের জন্য এটা জরুরি যারা ডায়াবেটি ডায়াবেটিসের চিকিৎসা করেন আপনি খুব সহজে ডায়াবেটিসের চিকিৎসা দিতে পারবেন সাথে হার্টের চিকিৎসাও করতে হবে অবশ্যই আমাদের প্রত্যেক ডাক্তারকেই এই সম্বন্ধে বেসিক নলেজ আমাদের করতে হবে হাতে কলমে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন সুতরাং আমি মনে করি সকল ভাই বোনদেরকে এই এই নয়টা ক্লাস যদি করতে পারেন আপনি ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনার লাইভ পরিবর্তন হয়ে যাবে আগে চিকিৎসা দিয়েছেন ঠিক আছে মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আরও আপনার চিকিৎসার ধরন চেঞ্জ হয়ে যাবে সুতরাং যারা আপনি বিভিন্ন কোর্সে আসেন মেডিসিনে আসেন সার্জারিতে আসেন গাইনোকোলজি আছেন তাদের জন্য জরুরি স্টুডেন্ট যারা আছেন থার্ড ইয়ার থেকে শুরু করে এটা আপনাদের বিভিন্ন পরীক্ষা এক্সামে বাই বাই আপনার জরুরি জরুরি তো জরুরি আপনি বিভিন্ন এক্সাম আপনার রিটার্নে লাগবে এফসিবিএস এক্সামে ইনশাআল আপনার হেল্প করবে এমসি এক্সামে আপনি হেল্প করবে আলহামদুলিল্লাহ আমার অনেক অস্ট্রেলিয়ান ভাই বোন আছে যারা বাংলাদেশেই তারা আমার এই কোষ্টা করছেন এবং তারা তারা বলছে আমার এএমসি পার্ট ওয়ান পার্ট টু দুটাইতেই আমার এই কোষটা খুবই জরুরি ভাই এই আপনি যেভাবে ধরে ধরে পাট পাট পড়ান এরকম কেউ পড়ে না অনেকেই বলছে আলহামদুলিল্লাহ এবং আমার কোষটা করছেন এবং আমার প্রত্যেকটা ব্যসেই আমার অস্ট্রেলিয়ান যারা বাংলা বাংলাদেশি যারা অস্ট্রেলিয়ার প্রবাসী তারা আমার এই কোষ্ঠটা আলহামদুলিল্লাহ করতেছেন ইন্ডিয়ান ডাক্তারও করতেছেন নেপালি ডাক্তার করতেছে বাহিরের অনেকেই আলহামদুলিল্লাহ আমার কোষ্টা করছেন সুতরাং করে দেখেন এটা করলে আপনার লস হবে না ইনশাআল্লাহ কথা আপনার আগের চাইতে চিকিৎসার ধরন অবশ্যই ইম্প্রুভ হবে আপনার ডায়াগনোসিস ধরন চেঞ্জ হবে এবং আমি বারবার বলতেছি এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা মেডিসিন আছেন এবং এটাও বলে দিতে যে আপনি এই কোর্সের মাধ্যমে পুরো কার্ডিওলজিস্ট হবে না তবে আপনি কার্ডিওলজির সম্বন্ধে ভালো সাথে ধারণা পাবেন এবং সাথে মেডিসিন অন্য রোগের কো রিলেশন করে শিখতে পারবেন এবং কার কোন জায়গায় কোন জায়গার গাইডিতে রেফার করতে হবে কোন জায়গায় মেডিসিন রেফার করতে হবে কোন জায়গায় সার্জারিতে রেফার করতে পারবে ইভেন অ্যাকুড অ্যাবডোমেন সম্বন্ধে আপনি জানতে পারবেন এই ইসি দেখে তার পেশেন্টের অ্যাকুড অ্যাবডোমেন আছে কি না কিছু কো রিলেশন সাথে ইসিডি থেকে বলতে পারবেন যে তার অ্যাকুড অ্যাবডোমেন আছে সেটাও আপনি ইসি দেখে আল্লাহর হাতে ডায়াগনোস করতে পারবেন হ্যাঁ তো আমি অবশ্যই সকলকে অনুরোধ করব। আপনারা যারা এখনও করেন নাই করে নেন যারা জিপি প্র্যাকটিস করতে ভয় পান তাদেরকে অবশ্যই জিপি প্র্যাকটিস করা উচিত আমাদের দেশবাসীর সেবা দেওয়া উচিত অনেকে প্রতারিত হয় বিভিন্ন মাধ্যমে তারা বিশেষ করে স্যাকমো ফার্মেসি বিভিন্ন কোয়াক তাদের কাছে যে চিকিৎসা নেয় অবশ্যই পাচ্ছে আমাদের উদার্ত আহ্বান জানাবো যারা ইয়াং জেনারেশন তারা অবশ্যই আমার কোর্সটা কমপ্লিট করেন তারা জিপি প্র্যাকটিস করেন আমার কোর্স করেন বা না করেন জিপি প্র্যাকটিস অবশ্যই করেন মানুষের সেবা করেন ইনশাআল্লাহ প্র্যাকটিস মেক্স পারফেক্ট আপনি একটা সময় অবশ্যই প্র্যাকটিস করতে করতে ভালো ধারণা আর সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ রাখেন যে যে বিষয়ে এক্সপার্ট তার সাথে যোগাযোগ রাখেন তাদের সাথে যোগাযোগ রাখে চিকিৎসা দেন আপনার রুগীর ভালো হবে আপনার একটা জিনিস শিখে শিখে গেলেন যে এই রুগীর এই চিকিৎসা দেওয়া দরকার আপনার সিনিয়র সার্থ তো কনসাল্ট করেন আপনি বলেন হ্যাঁ এই অবস্থা এইটা তখন কিন্তু আপনারা শিখে গেলেন যে এই জিনিসটা দেওয়া দরকার নেক্সট টাইমে কিন্তু ওই রুগী আসলে আপনি খুব সহজে ডাইগনোস করে চিকিৎসাটা দিতে পারবেন তাই না অবশ্যই এটা করা উচিত সকলকে রিকোয়েস্ট করবো আপনারা এই কোর্সটা কমপ্লিট করেন এবং অবশ্যই জিপি প্র্যাকটিস করেন যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন সকলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত Allah has risen.